রাজ্যের বর্তমান সরকার ও পৌর নিগমের যৌথ উদ্যোগে রাজ্যের সার্বিক উন্নয়নের কাজ সঠিকভাবে চলছে, কিন্তু অনেক দিনের সমস্যা, সেগুলো সমাধান হবে, তার জন্য সময় লাগবে। মঙ্গলবার পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাত্রাবাড়ি মরিয়মনগর ওই সমস্ত এলাকার রাস্তা ড্রেন ওই সমস্ত সমস্যাগুলো পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী, কর্পোরেটর উত্তম ঘোষ। পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথাবার্তা বলে সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র মজুমদার বলেন, বিগত অনেক দিনের সমস্যা, সেগুলো সমাধান করতে সময় লাগবে, কিন্তু পৌর নিগম জনগণের কথা চিন্তা করে অতি সত্বর সমস্যাগুলো সমাধান করবেন বলে জানান। আর এই জন্য আমি সামনে দিয়ে জগন্নাথপুর। কি সমস্যা এখানে? এখানে ড্রেন নেই, ড্রেন নাই, সাপ্লাই নাই, আমরা মানে সমস্যায় ভুগ গেছি। ওই ধান না ওই ধান ইলেকট্রিকের এটা কি অবস্থা? সাজনা আসটা আজকে আইসে, আজকে মেয়র আইসে, এমএলএ আইসে, কি আশ্বাস দিছে আপনারা? আমাদের আশ্বাস হচ্ছে কয়দিনের মধ্যে হইব, কাজটা করবো। করবো কতদিন ধরে এই সমস্যাটা? অনেক দিন ধরে। আগে সরকার থাকতে কি তারা কি আগে সরকার থাকতে ওই অর্ধেক করতে পারছে না আর করছে না অর্ধেকও না। ওই উনার বাড়ি আমাদের রাস্তাও ছিল না তো? না, এই রাস্তাটাও ছিল না, আরো বাজে রাস্তা ছিল। যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া, তিনি আগেও ছিলেন দায়িত্বে, কাজে এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌরনগরের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে, এবং কর্পোরেটর সঙ্গে থাকেন। আমাদের উত্তমবাবু আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন, ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবে যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতে কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর প্রকৃতি ওরা কী করেছে? টাকা লুটেছে পরিষ্কার। সে আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নেতৃ সরকার সারা রাজ্যের সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক, ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়নে সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমার দায়িত্বে পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছেন তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল, তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন, সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পুরনো যেমন উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর আর আগের 30 বছর টানা কাজে, সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে। কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা, সেগুলি প্রকৃতত্বে সে ওই বিষয়ে কাজ করা হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।